শুরু হচ্ছে এখানে ওখানে। পরিবেশ বান্ধব ট্রাম একটা সময় ছিল মহানগরের গণপরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু শহরে ক্রমেই অন্য যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে ট্রামের কদর কমেছে, কমেছে ট্রামের যাত্রী সংখ্যাও। দেশের একমাত্র ট্রাম পরিষেবাকে পুনরুদ্ধার করতে এগিয়ে এসেছে ক্যালকাটা ট্রামওয়েজ ইউজার্স অ্যাসোসিয়েশন। সমিতির সভাপতি দেবাশিস ভট্টাচার্য জানালেন, আমি যাদবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে চিফ সায়েন্টিস্ট হিসেবে ছিলাম। কলকাতা ট্রাম নিয়ে বলতে গেলে প্রায় 150 বছরের কাছাকাছি ট্রাম রয়েছে। কলকাতা ট্রামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ট্রাম সিস্টেমটা কখনো উঠে যায়নি, যেটা পৃথিবীর অনেক শহরে ট্রাম ছিল, উঠে গেছিল, তারপরেতে আবার তারা বিপুল টাকা খরচ করে নতুন ট্রাম পথ আনতে বাধ্য হয়েছে। প্রথমে ঘোড়ায় টানা ট্রাম ছিল, তখন পৃথিবীতে অন্য শহরেও এই ঘোড়ায় টানা ট্রামই চলতো। তারপর খুব অল্প দিনের জন্য বাষ্পচালিত ট্রাম চলে, এবং মোটামুটি 1902 সাল থেকে কলকাতাতে আস্তে আস্তে সমস্ত ট্রাম রুট ইলেকট্রিফাইড। কলকাতার ট্রাম শিয়ালদা আর্মেনিয়ান ঘাট, যেখানে গঙ্গার ধার থেকে গিয়ে রেলওয়ে স্টেশনে যাওয়ার, এই রুটটাতেই প্রথম ট্রাম চলাচল হয় যাত্রী এবং মালপুরি। তারপর ধরুন খিদিরপুরের পোর্ট রয়েছে সেখানে, বা উত্তর কলকাতার বিভিন্ন অলিতে গলিতে বলতে গেলে ট্রাম লাইন পাতা হয়। আর পরের দিকে 1942 এই সময়তে বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা এরকম জায়গাগুলোতে ট্রাম লাইন এগিয়ে আসে। কার্যত কলকাতা কর্পোরেশনের যে সীমানা আমরা দেখতাম তখন, এটা যতটা ট্রাম লাইন ছিল ততটাই ছিল কলকাতা কর্পোরেশনের এরিয়া। কলকাতা ট্রামের যে ডেভেলপমেন্ট হয়েছিল ধরুন 1902 ইলেকট্রিকের সময় থেকে আমি বলছি, থেকে 1960s, সেটা ছিল ব্রিটিশ আমলের সঙ্গে একেবারে এক পার। ব্রিটেনে যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, যে ধরনের সিস্টেম এসছে, যা কিছু এসছে, 1-2 বছরের মধ্যেই সেটা কলকাতাতেও চলে এসছে। এরপর ব্রিটিশরা চলে যাওয়ার পর ট্রাম তো এক ধরনের অনাথ হয়ে যায়, তারপরে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে অধিগ্রহণ করে। তারপরে তো যখন ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এলো, সেটাকে ট্রাম লাইন এক্সপ্যান্ড করা হলো জোকা আর ওধারে বিধাননগর পর্যন্ত, এবং অনেক ট্রাম, লোহার ট্রাম এখন যেগুলো আমরা দেখি সেগুলো প্রায় 200-250 মতন কেনা হয়। একই সময় ট্রামের সঙ্গে সংযুক্ত সমস্ত দল তারা বলতে লাগলো যে ট্রামের উপকারিতা খুবই বেশি, এবং যে এক্সপেনশন হচ্ছে সেগুলো খুব গর্বের সঙ্গে চারদিকে দেখানো হতে লাগলো। তখন একটা প্রশ্ন আমার মনেতে জাগতো যে পুরনো ট্রাম ব্রিটিশ আমলে যেগুলো কাঠের গাড়ি ছিল সেগুলো ধরুন প্রায় সংখ্যা 200-এর উপরে এরকম, সেই গাড়িগুলো যখন বয়স হয়ে যাচ্ছে, তাই সেগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যাচ্ছে, সেখানে আমি নতুন 200 ট্রাম আনলুম বটে, কিন্তু যদি আপনার সার্ভিস এরিয়া আরো বেড়ে যায় তাহলে তো গাড়ির সংখ্যা কমে গেল, তাহলে প্রত্যেকটা রুটেতেই আপনার সার্ভিসটা আনরিলায়েবল হয়ে গেল। একেবারে কালাপাহাড়ি তাণ্ডব শুরু হলো যখন 1992 ট্রাম কোম্পানি বলল যে তাদের লোকসান এড়াবার জন্য তারা বাস আনবে, এবং এই বাস আনার সময় আমরা দেখলাম যে চালু ট্রাম যেগুলো কয়েকদিন আগেও রাস্তাতে চলছিল সেগুলো সব কালোয়ারদের কাছে বেচে ফেলা হলো। রাতারাতি ট্রামের জন্য যেসব ডিপো ছিল সেগুলোতে ট্রাম লাইন উপড়ে ফেলে সমস্ত জায়গাতে বাস চলে এলো, এরকম একটা ব্যাপার চললো, তার কোনো মাথামুন্ডু কিচ্ছু ছিল না। তখন আশ্চর্য কথা যে CSTC-র যে লোকসান ছিল সেটা ট্রামের থেকে বেশি, আর এদিকে ট্রাম সমস্ত ভেঙে ফেলা হচ্ছে, এক একটা করে রুট বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোর ভেতরে কোনো কারণ নেই। যেমন তারাতলাতে ফ্লাইওভার হলো, বেহালা ডিসকানেক্টেড হয়ে গেল, বলা হলো যে তারাতলা ফ্লাইওভার হয়ে গেলে ওর উপর দিয়ে ট্রাম লাইন পাতা হবে। PWD যে সমস্ত এক্সিবিশন করতো তাতে এই মডেল দেখানো হলো, বলা হলো, সব কিছু করা হলো, কিন্তু পরে দেখা গেল যে ফ্লাইওভার হওয়ার পর সেখান থেকে ট্রাম লাইন এলোই। গড়িয়াহাটে দেখুন, ওখানেও ঠিক একই রকম, ফ্লাইওভার করা হবে, সাময়িকভাবে গড়িয়াহাট টার্মিনাস করা হলো, এরপরেতে ওই দুধারে যে ফ্ল্যাঞ্জ
আছে সেখান দিয়ে ট্রাম লাইন পেতে দেবে বলা হলো, কিন্তু ট্রাম লাইন আর পাতা হলো না। এবার বালিগঞ্জ স্টেশন, যেখানটা আপনার প্যাসেঞ্জার জেনারেটিং পয়েন্ট, সব লোকেরা এসে উঠবে, তারা যদি সেখান থেকে 25 নম্বর ট্রাম এক্সপ্লানেড যাবার গাড়ি না পায়, তারা কি ওখান থেকে 1 কিলোমিটার হেঁটে এসে ডিপো থেকে উঠবে? তা তো আর হয় না। এরকম আরো বিভিন্ন জায়গাতে, আজকে ধরুন কালীঘাট ব্রিজ, যেটা আমাদের এখানে টালি নালার উপর, এটাকে তো ব্রিজ না তো বলাই উচিত না, ওটা তো একটা নালা, তার কোনো থাম্বাও নেই, কিছুই নেই, কিন্তু সেটাও নাকি ট্রাম গেলে ভেঙে পড়বে, অথচ তার উপর দিয়ে বালি বোঝাই লরি হাই স্পিডে যাচ্ছে, সারা দিন ধরে বাস যাচ্ছে, স্পিড রেস্ট্রিকশন নেই, কিছুই নেই, কিন্তু শুধু ট্রাম গেলেই ক্ষতি হচ্ছে। আর যেটা শিয়ালদাতেও বলা হয় যে ট্রাম লাইন পাতলে, শিয়ালদাকে এটাকে তো হকার ওভার বলে, ওটাকে তো ফ্লাইওভারও বলা উচিত নয়, যে রাস্তা মানে ব্রিজের অতিরিক্ত চাপ পড়বে, সেটা সাধারণ বুদ্ধি থেকে আমার মনে হয় না যে এটা ঠিক। কেননা যে ওজন একটা ফ্লাইওভারের রয়েছে, তার সঙ্গে যদি আপনি তুলনা করেন যে 4টে ট্রামের লাইন যদি পাতা হয়, সেটা যে কম বেশি যেটা হবে সেটা হচ্ছে একেবারে নগণ্য, ওটাতে কোনো হিসেবের মধ্যেই আসে না। আর গাড়ি চলাচলে কোনো জায়গাতেই কোনো বাধা নিষেধ কিছু নেই। এগুলো গেল, ট্রাম আটকানো হচ্ছে। এবার সত্যিই পুলিশ কি কোনো তার বাধা নিষেধ আছে কিনা জানার জন্য যখন আরটিআই করেছিলাম আমি, তাইতে পুলিশ জানাচ্ছে যে তাদের কোনো ইনস্ট্রাকশন নেই কোনো লাইনে ট্রাম বন্ধ করা বা কিছু। অথচ যখন কন্ট্রোল বা বিভিন্ন ডিপোতে গিয়ে লোকেদের সঙ্গে কথা বলি, তারা বলে যে পুলিশ বলে দিয়েছে 1 ঘন্টায় একটা ট্রাম যাবে, কি এই রাস্তাতে ট্রাম যাবে না, আচমকা বন্ধ করে দেয়, এরকম বিভিন্ন ধরনের পুলিশের ইন্টারফেয়ারেন্স আছে। সবচেয়ে মজার কথা যে আজকে যে সারা পৃথিবীতে ট্রাম ফিরে আসছে, তার একটা কারণ হচ্ছে ডিকনজেশন অফ রুটস। মানে একটা প্রাইভেট গাড়িতে বা ট্যাক্সিতে সাধারণত 1.2 প্যাসেঞ্জার পার কার এটা ধরা হয়, সেখানে যখন একটা ট্রামেতে ধরুন 2 কোচ মিলিয়ে 50-50, 100 জন লোক বা এরকম হয়, সেই তুলনায় জায়গা তো অনেকই কম। সুতরাং ট্রাম যত বেশি চলবে, লোক তাতে উঠবে, গাড়ির সংখ্যা কমবে, ততই রাস্তায় আপনার যানজট কম হবে। সুতরাং এই সাধারণ বুদ্ধি যেটা, যে প্রাইভেট ট্রান্সপোর্ট ছেড়ে যখনই কোনো মাস ট্রান্সপোর্টে লোকে যাবে তখনই রাস্তায় ডিকনজেশন হবে, এটা পুলিশ একেবারেই মানতে চায় না। এবং বহু রাস্তাতেই দেখা গেছে যে এখন তো কার্যত ট্রাম চলেই না, তাহলে সেই সব ট্রাম রুটের রাস্তাতেও তো যথেষ্টই ট্রাফিক জ্যাম হচ্ছে। সুতরাং ট্রামকে এভাবে কখনোই দোষ দেওয়া যায় না। আরেকটা জিনিস দেখুন, ইলেকট্রিক বাসটা সম্প্রতি রাস্তায় নেবেছে। যদি CSTC ইলেকট্রিক বাস চালাতো আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওরা তখন ডিজেল থেকে চেঞ্জ করে ইলেকট্রিকেতে যাচ্ছে। CTC ট্রামওয়েজ যদি ইলেকট্রিক বাস চালায়, তাহলে সেখানে আমাদের আপত্তির কারণ হচ্ছে যখন ইলেকট্রিক বাস ব্যাটারিতে চার্জ করা হচ্ছে, তখন ইলেকট্রিসিটি থেকে ব্যাটারি আসছে, ব্যাটারি থেকে মেকানিক্যাল এনার্জি আসছে, আর যখন ট্রাম হচ্ছে তখন ডাইরেক্টলি ইলেকট্রিসিটি থেকে মেকানিক্যাল এনার্জিতে আসছে। আপনি যখনই, এটা ফিজিক্সের স্কুলেতেই পড়ানো হয় যে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে আপনি ট্রান্সফার করবেন, তখন এনার্জি লস হয়। সুতরাং ইলেকট্রিক বাস যেটা চালানো হচ্ছে ট্রাম কোম্পানির পক্ষ থেকে, সেটা ট্রামের তুলনায় অস্বাভাবিক দাম বেশি। এবং এক একটা ব্যাটারির দাম শুনেছি নোনাপুকুরে গিয়ে বোধহয় 54 লক্ষ টাকা কি 57 লক্ষ টাকা এরকম দাম, কারণ বাসগুলো এসিতে চলছে, এবং যথেষ্ট তার হাই ক্যাপাসিটি দরকার। আরেকটা জিনিস হচ্ছে এই ব্যাটারিগুলো একটা লাইফ আছে, আর এই ব্যাটারিগুলো, এগুলো লিথিয়াম ব্যাটারি, এগুলো যখন ডিসকার্ডেড হয়ে যাবে এগুলো হাইলি টক্সিক, তাহলে সেটার দায়িত্ব কে নেবে? যখন আমার হাতে একটা অপশান রয়েছে যে আমি ইলেকট্রিসিটি থেকে সরাসরি আমি গাড়ি চালাতে পারবো, ব্যাটারি চালিত গাড়ি ট্রাম এরিয়ার মধ্যে আনাটা সম্পূর্ণভাবে অযৌক্তিক। যে রাস্তায় ট্রাম চলে না, যেটা CSTC চালাতো, সেখানে এই বাস আনলে সেটা লোকে তবু বলতে পারে, কিন্তু ট্রামের পরিবর্তে ট্রামের কাঠামো ভেঙে ট্রাম লাইন উপরে দিয়ে গড়িয়াহাটে করেছে, নোনাপুকুরে করেছে, যেগুলো শেডগুলো ছিল সেখানে একটা করে চার্জার বসিয়ে দিয়ে সেই লাইনগুলোকে ডিফাঙ্ক করে দিচ্ছে, দিয়ে ইলেকট্রিক বাস চালাচ্ছে, এগুলো কোন রকম ভাবেই যুক্তি বা ইকোনমিক কোনো কিছুতেই এটা আসে না। আরেকটা দেখুন, ট্রাম কেন পৃথিবীতে সব জায়গায় ফিরে আসছে, একটা ট্রামের সার্ভিস লাইফ 50-60-70 বছর। কলকাতাতে এরকম ট্রামও আছে, ওয়াটারিং কার বা ইউটিলিটি কার, যেগুলো প্রায় 100 বছরের কাছাকাছি বয়স, সেগুলো এখনও কাজ করে যাচ্ছে। আর যে ট্রামগুলো এখন আমরা রাস্তায় দেখি, সেগুলো অ্যাটলিস্ট 25-30-35 বছর তো বটেই। আর আপনি একটা বাসের পরমায়ু দেখুন, এটা অ্যাবাউট 5 ইয়ার্স বলা হয়। আরেকটাও ট্রামের সুবিধে হচ্ছে যে ট্রাম ইলেকট্রিসিটিতে চলে, এখান থেকে চুরির কোনো স্কোপ নেই। যখন আপনি বাস চালাচ্ছেন, ডিজেল চুরি হলে সেটা আপনার
বাজারে যে কোনো জায়গায় বিক্রি হয়ে যায়। প্রত্যেকটা বাসের চুরি করলে স্পেয়ার পার্টস, সেটার একটা প্যারালাল মার্কেট আছে, ট্রামের স্পেয়ারের কোনো মার্কেট নেই। এরকম অনেকগুলো কারণ আছে যেটাতে আপনি বুঝতে পারবেন যে ট্রাম ইনহেরেন্টলি ভেরি প্রোটেক্টেড একটা জিনিস। এটা তো আমি ট্রামের টেকনিক্যাল দিকেতে গেলাম। এবার রাস্তায় যখন আপনার গাড়ি নামছে, যেখানে প্যাসেঞ্জাররা ওঠানামা করছে, যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু, তখন ট্রামের প্যাসেঞ্জাররা হচ্ছে অলমোস্ট 100% সেফ। মানে ট্রাম এত শক্ত ভারী গাড়ি যে কোনো দুর্ঘটনা হলে ট্রামের যাত্রীদের সাধারণত কোনো ক্ষতি হয় না, রাদার উল্টো গাড়িটাই তার ড্যামেজ বেশি হয়। যেহেতু লাইন দিয়ে যায়, সুতরাং আপনার হঠাৎ ঘাড়ের উপর উঠে এসে চাপা দিয়ে দিল বা যেখানে সেখানে নেবে গেল, এই সমস্ত ব্যাপারও থাকে না। এই জন্যে ট্রাম আগে সবসময়তে বুলেভার্ডের উপর দিয়ে চলতো, যেখানে অন্য কোনো গাড়ির ইন্টারফিয়ারেন্স ছিল না। এটা ব্রিটিশ আমলে এবং ট্রাম চালানোর এটা হচ্ছে একটা রুল। সম্প্রতি আমরা দেখলাম যে যেহেতু ট্রামকে এখন বাতিলের সেই রকম জায়গাতেই চলে গেছে, কর্পোরেশন বা এদের যুক্তি হলো, পুলিশের যুক্তি হলো যে একটা আধ ঘন্টা বাদে বাদে ট্রাম আসবে, সেই জন্য আমরা রাস্তাটাকে ডিরিজার্ভ করে দিই যাতে অন্য সমস্ত গাড়ি সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু জিনিসটা হচ্ছে ঠিক উল্টো, যে আমি ট্রামের জন্যই রাস্তা রিজার্ভ করে রাখবো যাতে অন্য গাড়ি সেখানে না আসে এবং হাই স্পিডে ট্রাম চলাচল করতে পারে। এইটা ভেবেই ব্রিটিশরা বিশেষ করে সাউথ ক্যালকাটায় যতদূর সম্ভব ওরা রিজার্ভ ট্র্যাক করেছিল। এবার যখন রিজার্ভ ট্র্যাক তুলে নেওয়া হলো, তখন মানে আমার আশ্চর্য লাগে যে পরিবহন দপ্তর, ট্রাফিক পুলিশ এবং ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এরা কেউ একবার ভেবে দেখলো না যে মাঝ রাস্তা থেকে প্যাসেঞ্জাররা কি করে ওঠানামা করবে। মানে রাসবিহারী এভিনিউতে তো আমি সবসময়তেই দেখি যে স্কুলের বাচ্চারা যারা যাওয়া আসা করে, যদি ট্রামে উঠতে পারে একেবারে প্রাণ হাতে করে ওঠে, প্রাণ হাতে করে নামে। এটা কোনোভাবেই করা যায় না, কারণ ট্রাম প্যাসেঞ্জার শেল্টার করার বিভিন্ন পদ্ধতি আছে। আপনি মার্ক করতে পারেন রাস্তায়, তারপর উঁচু প্ল্যাটফর্ম করা যায়, অনেক কিছু করা যায়। তাহলে ভেবে দেখুন, যেখানে গাড়ি চলছে, বাস চলছে, সেখানে আমি রাস্তা ফুটপাথ থেকে আমি কি করে ট্রামেতে উঠবো, কোনো মহিলা বা বয়স্ক লোক, এটা ভাবার মতন পরিণতি, মানসিক পরিণতি কোনো ধরনের লোকের হাতেই ছিল না। এবার পরিবেশের কথায় আসি। ট্রামকে বলা হয় যে এটা জিরো ইমিটিং একটা ভেহিকল, যেমন সাইকেল বা পথচারী এদের মতো, কারণ এটা চলাতে কোনো পলিউশন হয় না। উল্টো দিকে বলা হয় যে পলিউশন ঠিকই হয়, কারণ ইলেকট্রিসিটি যেখানে তৈরি হয় সেখানেও তো আপনার কয়লা পুড়িয়ে করা হয়। এখানে উত্তরটা হচ্ছে, ধরুন আপনি যদি 500টা বাস কি 2000টা ট্যাক্সি চালান, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেশিন বা গাড়ি আপনাকে ইন্সপেক্ট করতে হবে যে সেটাতে দূষণ হচ্ছে কি হচ্ছে না বা আন্ডার কন্ট্রোল আছে কি। ভার্সেস আপনি যখন একটা থার্মাল পাওয়ার জেনারেটিং জায়গা রয়েছে, সেখানে একটা পয়েন্টে আপনি এই পলিউশনটাকে পুরো কন্ট্রোল করতে পারেন। এবং এখন যে ধরনের টেকনোলজি বাজারে এসেছে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এইগুলো, সেগুলোতে এই পলিউশন লেভেল অনেকটাই কমিয়ে ফেলা যায়। এবং এই যে ইলেকট্রিসিটির জন্য যে পলিউশনটা তৈরি হচ্ছে, সেটা শহর থেকে অন্তত 30-40-50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে। আর এই ভেহিকুলার ট্রাফিকের যে পলিউশনটা তৈরি হচ্ছে, এটা একেবারেই গ্রাউন্ড লেভেলে, মানে ফুটপাথের এইরকম লেভেলে, এবং সেটা যে সিটিজেন্স রয়েছে তাদের হার্ট লাঙের একেবারে নিকটে। ফলে রাস্তায় যত গাড়ি চলবে তত বেশি নাগরিকরা এটাতে এফেক্টেড হবে। আরেকটা কথা, এটা আমি নাগরিকদের উদ্দেশ্যেই বলছি, যে লোকে যখন গাড়ি চলে, যে এত হিউজ সংখ্যক গাড়ি রাস্তায় চলছে, আমার মতে বহুটাই হচ্ছে অদরকারি। এর একটা সোসাইটাল ভ্যালু আছে, যে আমার গাড়ি থাকলে আমার সোসাইটিতে আমার স্থানটা অনেক উঁচু হবে, এরকম একটা ভাবা। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমার গাড়ি চালানোর জন্য আমি দূষণ সৃষ্টি করছি, দূষণের একটা বেশ ভালো গণতান্ত্রিক রীতি আছে। সুতরাং যারা গাড়ি ছড়ছেন তারা একবার ভাবুন যে তার গাড়ির যে এক্সস্ট সেটা তিনি নিচ্ছেন না, আর অসুখটা সবসময়তে অন্যের ছেলে মেয়েদেরই হবে, তেনারা বেঁচে যাবেন নিজেরা, এটা কখনোই হবে না, এটা কিন্তু ঘুরে ওনাদের কাছেও আসবে। এই সমস্ত দিক দেখাশুনো করার পর তবে ট্রামকে বলা হয় যে কোনো একটা মেগা সিটির যে পাবলিক মাস ট্রান্সপোর্টের, এটা হচ্ছে বেস্ট অপশন। এই জন্যে সারা পৃথিবীতে এখন ধরুন প্রায় 450-500 বা তারও বেশি শহরে নতুন করে ট্রাম লাইন পাতা হয়েছে, অথবা রিনোভেট করা হয়েছে, অথবা বহু রাস্তা গাড়ি সরিয়ে দিয়ে ফর ট্রাম অনলি প্রায়োরিটি দেওয়া হয়েছে।
এই ধরনের জিনিস করা হয়েছে যাতে শহরের ওভারঅল কোয়ালিটি অফ লাইফ এই ইম্প্রুভমেন্টটা দেখা যায়। আমাদের এখানে আমরা যেটা করছি এটা একেবারে বিপরীত দিকে হাঁটা। যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে, ট্রাম লাইন, ট্রাম, নোনাপুকুর ওয়ার্কশপ, এবং নোনাপুকুর ওয়ার্কশপটা বিশেষভাবে উল্লেখ করা উচিত, কারণ ওদের যা দক্ষতা আছে তাতে ওরা যে কোনো রকম ট্রাম ওরা তৈরি করে দিতে পারে। এবং ওদের ধরুন 100 বছরের অভিজ্ঞতা এবং বহু বাড়িতে বাবা, তার ছেলে, নাতি এইভাবে বংশ পরম্পরায় কাজ করে গেছে, সেই জন্য এই স্কিলটা নিয়ে কলকাতাতে কোনো অসুবিধে নেই। এখন যেটা দেখতে পাচ্ছি যে এক একটা কোনো অজুহাতে, হয় মেট্রোর জন্যে অথবা ব্রিজ দুর্বল হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই এক একটা ট্রাম লাইন কেটে দেওয়া হচ্ছে। ডিপোতে প্রচুর ট্রাম রয়েছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে না। উল্টো দিকে রাস্তায় যাত্রীরা রয়েছে, ট্রামের অভাবে তারা অটোরিকশা বা বাস বা অন্য কিছুতে যেতে বাধ্য হচ্ছে। সুতরাং পুরো জিনিসটাই হচ্ছে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, মানে সুইসাইডাল অ্যাটেম্প্ট। ট্রামকে আমরা একটা প্রকৃতই গণপরিবহন বলি, কারণ আপনি দেখুন ট্রামেতে যে কোনো লোক উঠতে পারে, এর ভাড়া কম, সারাদিন ধরে পাওয়া যায়, যারা ধনী লোক, দরিদ্র লোক প্রত্যেকে একসঙ্গে আমরা যাওয়া আসা করি। এবার রাস্তায় যদি এসি বাস বেরোয় বা এসি ট্রাম বেরোয়, যার ভাড়া হচ্ছে সাধারণ বাসের থেকে 3 গুণ বেশি অ্যাপ্রক্সিমেট, এই জিনিসটা হচ্ছে গণপরিবহনের নীতির সম্পূর্ণ বিপরীত। কারণ এটা বইতে বলা হয় যে যে ক্লাস অফ পিপল যারা লেবার মার্কেটে ম্যাক্সিমাম যারা কন্ট্রিবিউট করে তারা হচ্ছে গরিব, এবং তাদের জন্য যদি সুলভ যাওয়া আসার ব্যবস্থা না থাকে তাহলে সেই শহর বা সেই দেশ কখনোই সেটা উন্নতি করতে পারে না। এবার যখনই আপনি ট্রামের ভাড়া তো সবচেয়ে কম, বোধ হয় 5-6 টাকা 7 টাকা এরকম ভাড়া, এবং তার বেশি হয় না, যখন আপনি অন্য একটা কিছুতে সেই যাত্রীকে আপনি দিলেন যেখানে ভাড়া 30 টাকা, তাহলে হয় সে 30 টাকা দিয়ে টিকিট কাটবে, একদিন দুদিন করার পর সে পারবে না, আর তা না হলে সে টিকিট ফাঁকি দেবে। সেই দিক থেকে ট্রাম হচ্ছে সব থেকে নিরাপদ, এবং এটার মধ্যে আমরা ছোট থেকে ট্রামে উঠে দেখেছি যে আমাদের যে সমাজকে দেখা, লোককে চেনা, আমার পাশে যে লোকটা বসছে তাকে আমি দেখছি, এই সোশ্যালাইজেশন এটাতে ট্রামেতে হচ্ছে চমৎকারভাবে হয়। দেখবেন যখন কোনো একটা শিশু স্কুলেতে তার বাবার গাড়ি চড়ে যায় ভার্সেস সে যদি ট্রামে বা বাসে যায়, তাহলে তার মধ্যে সেলফিশনেসটা অনেকটা কম হয়, কম স্বার্থপর হয়, অন্য লোকেদের কষ্টটা বুঝতে পারে, দেখতে পারে, এবং সেই দেখাটা যেহেতু একদম ছোট থেকে হয়, সুতরাং এটার একটা লং টার্ম এফেক্ট পড়ে যেটা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে অনেকটাই নেই। সমস্ত রকম বিচার ধরলে কলকাতার ট্রাম হচ্ছে আমাদের শুধু যে একটা পরিবহনের নীতি তা নয়, এটা আমাদের সমাজের সঙ্গে মিশে আছে, এটা আমাদের একটা পরিচয়। ট্রামের বিবর্তন আমরা পুরোটা দেখেছি, আমরা বড় হয়েছি ট্রামের সঙ্গে, এটা এই যে হেরিটেজ, এটার একটা ভ্যালু আছে, এবং এই ভ্যালুটা আমাদের একটা বোনাস। কিন্তু এখন দাঁড়িয়ে এইগুলো ছাড়াও যেটা মেজর ইকোনমিক কারণে ট্রাম সমস্ত জায়গায় ফিরে আসছে, ট্রান্সপোর্ট এক্সপার্টদের মতে যেখানে প্রচুর লোক চলাচল করে, মেট্রো হচ্ছে একটা ভালো পরিবহন। মেট্রোর অসুবিধা হচ্ছে এটা তৈরি করতে প্রচুর পয়সা লাগে, প্রচুর, আকাশ ছোঁয়া, এবং তৈরি করার সময় সেই শহরের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাও ব্যাহত হয়। যেমন আমাদের উত্তর দক্ষিণ মেট্রোতে আমরা খুবই কষ্ট করেছি, বেহালাতে আপনি দেখুন কি কাণ্ড সব হচ্ছে। অন্যদিকে বাস সার্ভিস হচ্ছে খুব পপুলার, জনপ্রিয়, বাসে ইনভেস্টমেন্ট কম, বাসের সার্ভিস পুর। এই দুটোর মাঝামাঝি হচ্ছে ট্রাম, যেখানে আপনাকে মডারেট ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়, যার রিটার্ন আপনি বহুদিন ধরে পাবেন, এর বেনিফিট হচ্ছে সবচেয়ে বেশি। এই মেট্রো আর বাসের মধ্যে একটা রিজনেবল জায়গাতে দাঁড়িয়ে আছে ট্রাম, সেই জন্য ট্রাম সমস্ত জায়গাতে আস্তে আস্তে ফিরে আসছে। এবার ট্রামের উন্নতি করা যায়, এবং সেটাও বলা হয় যে এক একটা রুট ধরে, এক একটা অংশ ধরে ধরে আপনি ট্রামকে মডার্নাইজ করতে পারেন। যেমন কলকাতাতে জোকা মেট্রো হওয়ার আগে ইসপ্ল্যানেড থেকে জোকা, এটা পুরোটাই প্রায় রিজার্ভ ট্র্যাক ছিল, 35 নম্বর 37 নম্বর বেহালা ট্রাম চলত, এখানে লাইট রেল বলা হয় যেটা, মানে মডার্ন ট্রাম, সেটা করার জন্য একটা প্রপোজালও ছিল। যদি সেটা করা হতো, ইমপ্লিমেন্ট করা হতো, তাহলে হয়তো একটা মাঝেরহাট ব্রিজেতে একটা ওই জায়গায় একটা ব্রিজ করতে হতো, বা খিদিরপুর জংশনে একটা মাইনর ফ্লাইওভার কিছু করা হতো, তাহলে অনেক কম খরচে, অনেক আরামে বিহারের লোকেদের জন্য আমরা একটা খুব ভালো পরিবহন এতদিনে তৈরি করে দিতাম। ইনফ্যাক্ট বলতে গেলে ওখানে তো ট্রাম লাইন পাতাই ছিল, আপনি আস্তে আস্তে একটা একটা করে কোচ এনে যখন ওই রুটটাকে আপনি মডার্নাইজ করলেন, প্রায়োরিটাইজ করলেন, যে রাস্তার উপর অন্য গাড়ি উঠে আসবে না, সেটা ট্রাফিক পুলিশের কাজ করলে আজকে মেট্রোর কোনো প্রয়োজনও হতো না, এবং বেহালার যে নর্মাল সিভিল লাইফ সেটারও কোনো অসুবিধে হতো না, লোকে সুখে স্বচ্ছন্দে ওখানে বাঁচতে পারত। কিন্তু আজকে এই মেট্রো করে করে ধরুন
মেট্রো খুব ভালো, মানে আমি ওদের টেকনোলজি বা ইন্টেনশন নিয়ে আমি কোনো ক্রিটিসাইজ করছি না। কিন্তু ধরুন আজকে বউবাজারে যেরকম বাড়ি ধসে গেল, কারণ এগুলো তো রিস্কি কাজ, মাটির তলায় ওরকম করা, সেই ধরনের কোনো কাজ থাকতো না। এটাও বলে যে আপনি যখন কোনো একটা ট্রান্সপোর্ট মাটির তলাতে বা মাটির লেভেলের উপরে করেন, তখনই সবসময়তে খরচটা বেড়ে যায়, কারণ কনস্ট্রাকশন কস্ট রয়েছে, লোক ওঠানো বা ইলেকট্রিসিটি কস্ট রয়েছে, আর মাটির তলাতে গেলে সেফটির ব্যাপার তো আপনার খুবই বেশি থাকে। এই প্রত্যেকটাই সার্কামভেন্ট করতে পারবে ট্রামওয়েজ। এবং আমাদের কলকাতায়, বিশেষ করে উত্তর কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটা, এগুলো দেখেন, ট্রামে উঠলেন আপনি, ট্রান্সফার করলেন আরেকটা রুটিতে, এবং যদি 10-15 মিনিট হেঁটে যান, তাহলে কলকাতার প্রায় সমস্ত জায়গাতেই আমরা পৌঁছে যেতে পারি, আমাদের গাড়ি বাস লাগে না। এইভাবেই উত্তর কলকাতায় বা এতদিন ধরে আমরা বড় হয়েছি, আমরা বেঁচেছিলাম, আমাদের কোনো কমপ্লেন ছিল না। এখন তো সমস্ত রাস্তাতে শুধু গাড়ি আর গাড়ি, পার্কিং, তাদের মধ্যে মারামারি, এত নয়েজ পলিউশন বেড়ে গেছে। এয়ার নিয়ে আমরা কথা বলি, নয়েজ নিয়ে কম কথা বলি, কিন্তু নয়েজও তো সমানভাবে ক্ষতিকর। তো এই সব কিছু আমরা দেখছি, আমাদের চোখের সামনে ট্রামকে কোনো প্রায়োরিটি দিচ্ছি না। যখন একটা ব্রিজ দুর্বল হয়ে গিয়ে বলা হচ্ছে যে ট্রাম লাইন তুলে দেবো, তখন কিন্তু এই প্রশ্ন করা হচ্ছে না সার্ভেয়ারদের যে আমরা ট্রাম লাইন রাখতে গেলে আমাকে কি করতে হবে। যে ট্রাম লাইন বা ব্রিজগুলো তৈরি হয়েছিল আজ থেকে 50-60 বছর আগে, তখন টেকনোলজি ছিল ট্রামের ওজন নিতে পারত। আর আজকে 2020 সালে দাঁড়িয়ে আমি বলছি যে একটা ট্রাম গেলে ব্রিজ ভেঙে পড়বে, এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথাই মনে হয় না। যে আমরা কি তাহলে 50 বছর পিছিয়ে গেলাম? আর ট্রামের পরিচয় বলতে গেলে, যদি কলকাতা থেকে ট্রাম উঠে যায় বা এখন যেভাবে চলছে এটা চলে, এটা আমাদের নাগরিকদেরই এক চরম উদাসীনতা, একটা অশিক্ষিতের মতন আমরা কাজ করছি, যে কাজটাকে একেবারেই ক্ষমাহীনভাবে আমরা মনে করি যে এটার কোনো তুলনা নেই। সেটা করলে আমাদেরই সাফার করতে হবে, আমরা অলরেডি সাফার করছি এবং আরও সেটা আমাদের বেড়ে যাবে। আর ট্রামওয়েকে যদি আস্তে আস্তে আপনি প্রত্যেকটা রুট চালু করেন, ট্রাম সার্ভিস ঠিক করে দেন, টাইম টেবিল মেনটেন করেন, লোকের ওঠানা বা নিরাপদ নিশ্চিন্ত হয়, কম ভাড়া, তাহলে আমরা বাস বা অটো বা অন্য ট্যাক্সিতে আমরা যাব কেন? কলকাতার ট্রামে যেহেতু সমস্ত পরিকাঠামো রয়েছে, এবং নতুন যেগুলো প্যাসেঞ্জার জেনারেটিং পয়েন্ট, যেমন কলকাতা রেলওয়ে টার্মিনাল বা ফেরিঘাট বা এইসব জায়গাগুলোতে যদি ট্রাম লাইন আবার পেতে দেওয়া যায়, তাহলে আমাদের পক্ষে খুবই সুবিধা হবে। কারণ প্রথমত ভাড়া কম, দ্বিতীয়ত এখন শীতকালে বা সারা বছরই যে ধরনের এয়ার পলিউশন, নয়েজ পলিউশনে আমরা কষ্ট পাই, সেটার থেকে আমরা মুক্তি পাব, আসা যাওয়া নিরাপদ হবে। এবং একটা ট্রাম সার্ভিস যদি প্রায় 24 ঘন্টা খোলা থাকে, সেটা তো আমাদের প্রাইভেট কারের মতো, নিজস্ব ব্যক্তিগত গাড়ির মতো, আমরা উঠছি, নামছি, যাচ্ছি, দোকান বাজার করছি, আমাদের গাড়ির তো কোনো প্রয়োজনীয়তাই তো সেখানে থাকবে না। ফলে ট্রামকে বাঁচিয়ে রাখা এবং এর এক্সপ্যান্ড করা, এটাকে সুষ্ঠুভাবে চালানো, এটা একান্ত প্রয়োজন, এটাকে বলা হয় একটা জরুরি পরিষেবা।